বন্ধুরা, বন্যপ্রাণী, পশুপাখি, জীবজন্তু সম্পর্কে নতুন কোনো আইডিয়া মাথায় এলে আপনার সঙ্গে শেয়ার করার জন্য তাড়াতাড়ি করে ভিডিও বানানোর চেষ্টা করি। এখানে একটু ছোটোখাটো ভুলভ্রান্তি হতেই পারে, কেননা আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে সেটা কমেন্ট সেকশানে দয়া করে একটু ধরিয়ে দেবেন, যাতে করে আমার ভুলগুলো শুধরে আমি আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, আজকে আমার মাথায় এসেছে কেঁচু। কেঁচু আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখা শুরু করেছেন, সেই কেঁচু সম্পর্কে আজকে বিস্তারিত একটা ধারণা আমার রয়েছে, সেটা আপনার সঙ্গে শেয়ার করব। যদি কোনো ভুলভ্রান্তি বা সেরকম আপনার কোনো মতামত যদি বলা থাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন। তাহলে কেঁচু কিন্তু আমাকে আমাদের পরিবেশে অনেক ভারসাম্য বজায় রাখে এবং আমাদের অনেক রকমের উপকারী। সেই উপকারী অনেকগুলো তথ্য মধ্যে থেকে বিশেষ বিশেষ কয়েকটা তথ্য আজকে আমি গল্পের ছলে আপনার সাথে আলোচনা করব বলে চলে এলাম। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারও অনেক উপকারে লাগবে। সুতরাং কেঁচু হচ্ছে জমির ফসলের উর্বরতা সাহায্য করে সম্পূর্ণ বিনামূল্যে। আপনি যদি এই কেঁচুকে আপনার জমিতে দেখতে পান, মেরে ফেলবেন না, এটাকে বাঁচতে দিন। সেটা কিন্তু আপনার ফসলের সম্পূর্ণ বিনামূল্যে উর্বরতা বৃদ্ধি করে। কী করে সম্ভব সেটাও আমি আজকে আলোচনা করব, মন দিয়ে শুনবেন। ছোটোবেলায় যখন ছিপ দিয়ে মাছ ধরতাম পুকুরে বা নদীনালাতে, তখন কিন্তু ওই কেঁচুটাকে, তখন এইসব গুণাগুণ সম্পর্কে জানতাম না, তখন ছোটোবেলায় ওই ছিপের মধ্যে কেঁচুটাকে গেঁথে দিয়ে পুকুরে ফেললে তাড়াতাড়ি করে মাছ সেটাকে ঘিলে ফেলার চেষ্টা করে, আবার ওই সময় ছিপটাকে দূরে তুলে টানলেই মাছ সহজটা চলে আসে এবং খুব সহজেই সেটা মাছটা ধরা যেত। সেই জন্য কেঁচুকে অজান্তে মেরে সেটা দিয়ে ছিপ বড়শির মাধ্যমে গেঁথে মাছ ধরা হতো। কিন্তু এখন আমি জেনে গেছি যে এটা মহামূল্যবান একটা প্রাণী, এটাকে মারা যাবে না। সেটা আমাদের যে কি উপকারের জিনিস সেটা আমি এক্ষুনি বিস্তারিত আলোচনা করছি, মন দিয়ে শুনবেন। কিছু পোকামাকড় সহ কেঁচু চাষের জমির উর্বরতা বাড়াতে সাহায্য করে। জমিতে আপনা আপনি ফসল ভালো হয়, কোনো রকম কৃত্রিম সার প্রয়োগের প্রয়োজন হয় না। আপনি কেমিক্যাল মেশানো যে চাষাবাদের জন্য যে সার পদার্থ প্রয়োগ করছেন সেটা কিন্তু ফসলের পক্ষে ক্ষতিকারক, এবং আমরা সেই ফসলটা খাচ্ছি, সুতরাং আমাদেরও কিন্তু শারীরিকভাবে ক্ষতিকারক হয়। তাহলে মাটির জৈবিক গুণগত নানানভাবে বাড়ানোর মাধ্যমে কৃষিকাজে ভালো ফলন, মানে দ্বিগুণ ফসল চাষিদের মুখে কিন্তু হাসি ফোটায়। চাষিরা ভালোভাবে ফলন গড়ে তুলতে পারলেই দাম তুলনামূলক বাজারে চাষের জিনিসের দাম তুলনামূলকভাবে সস্তায় বাজারে পেতে থাকবেন, এবং অজানা সত্ত্বে আপনি এমন কোনো কাজ করবেন না যাতে এদের মৃত্যু না ঘটে। অজান্তে ফেলে দেওয়া কোনো কেমিক্যাল ওদের জীবনদায়ী ঘটায়। যেরকম আমরা অনেকেই গড় পরিষ্কার করার জন্য হার্পিক জাতীয়, অ্যাসিড জাতীয় জিনিস ব্যবহার করি, যেগুলো ব্যবহারের পরে জলে মিশিয়ে সেটা আশেপাশে ফেলে দিই, সেটা কিন্তু ওই কেঁচু যেখানটায় রয়েছে সেখানটায় গিয়ে কিন্তু তাদেরকে মেরে ফেলে বা তাদের অনেক ক্ষতি করে, প্রাণ নাশের আশঙ্কা থাকে। চাষিরা ভালোভাবে ফলন গড়ে তুলতে পারলেই কিন্তু তুলনামূলকভাবে বাজারে জিনিস সস্তায় পাওয়া যাবে এবং ফলন বিনা কেমিক্যাল আপনি পাবেন। অজানা সত্ত্বে আপনি এমন কোনো কাজ করবেন না যাতে তাদের ক্ষতি হয়। সুতরাং গ্রামেগঞ্জে বাড়ির উঠোনের পাশেই নানারকম শাকসবজি বিনা সারে সহজেই ফলে। এই কেঁচুর মল থেকে উর্বরতা বাড়তে থাকে, এবং গরুর গোবর দিয়ে আমরা যেমন চাষ করলে চাষের উর্বরতা বাড়িয়ে চাষির মুখে হাসি ফুটে, সেরকমই কিন্তু এই কেঁচুটাকে আপনি যদি পালন করা যায় তাহলে কিন্তু এটা জমির সারের উর্বরতা বাড়ায়। সেই সম্পর্কে আমি একটু বিস্তারিত যাব, তার আগে আমি আপনাকে একটা অনুরোধ করছি, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর, ওই মোর অপশানটাকে টাচ করলে পরে আপনি এই চ্যানেলের উদয় মোরা সিং নামে যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের বিস্তারিত তথ্যগুলো পাবেন। পাশাপাশি আমি আমার জীবনে যে
200-300 ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে থেকে সেরা তিনটে ভিডিওর লিঙ্ক কিন্তু ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেকেন্ডটায় গিয়ে ওই ডেসক্রিপশন বক্সে যে তিনটে ভিডিওর মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা প্লে করে দেখে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে ওনারাও উপকৃত হবেন। যেমন আমি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে গল্পের চলে শেয়ার করার জন্য নতুন নতুন তথ্যগুলো নিয়ে আসি, সেই রকম কিন্তু আপনার বন্ধুও আপনি যদি শেয়ার করেন তাহলে উনিও পেয়ে যাবেন এবং এতগুলো ভিডিওর মধ্যে কোনো কোনো ভিডিও ওনার কিন্তু অনেক উপকারে আসতে পারে। সুতরাং আপনি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা ঠিক নিচে দেখুন অল্প দাম দিতেই সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, সেটা টাচ করার পর পাশে ঘন্টা চিহ্নটা টিপতে পারার পর দেখবেন অল লেখা আছে, অলটাকে টিপে দিলে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টায় আপনার কাছে নোটিফিকেশানের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো চলে যাবে। বন্ধুরা সময় দেরি না করে চলুন এই যে কেঁচু সম্পর্কে যে গুণমানতা ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা অল্প সময়ের মধ্যে করে ভিডিওটা শেষ করে দিই, কেননা আপনার মূল্যবান সময়ের গুরুত্ব আমার কাছে রয়েছে। বড়শি অথবা ছিপ দিয়ে মানুষরা যেরকম ওই কেঁচুটাকে গেঁথে মাছ ধরবেন, আপনারা কে কে ওইরকমভাবে মাছ ধরেছেন, অ্যাকচুয়ালি কেঁচু না দিয়ে আপনি আটা কিংবা ময়দাটাকে ভালো করে মেখে সেটাকে জলে ডুবিয়ে ওর সাদা অংশটাকে ধুয়ে ফেলার পর বারবার করে ধুয়ে ফেলার পর যে সলিড অংশটা থাকে সেটাকে দিয়েও কিন্তু আপনি ছিপে দিয়ে মাছ ধরতে পারেন, ওটা ভালো মাছ খায়। সুতরাং আপনার কাছে অনুরোধ, কেঁচু দিয়ে মাছ ধরতে যাবেন না। আমি একসময় ধরতাম, আমি জানতাম না, তাই আপনাদের অনুরোধ করছি আপনারা আমার মতো এরকম ভুল করবেন না। তাহলে মাছ ধরার ছিপে কেঁচু গেঁথে দিয়ে যে বড়শি নদীতে বা পুকুরে ফেললেই মাছ ধরে সেটা খুব সহজ পদ্ধতি এবং বিনামূল্যে হয়। আটা কিংবা ময়দা মাখতে গেলে হয়তো একটুখানি খরচা আছে, কিন্তু এই কেঁচু যে মানুষের জমির উর্বরতা বাড়ায় সম্পূর্ণ বিনামূল্যে কেমিক্যাল মুক্ত ফসল পাওয়ার জন্য বাজারে সস্তায় পাওয়ার জন্য আপনি কিন্তু এই কেঁচুকে মারতে না চেষ্টা করাটাই ভালো। আর কেঁচুর সাহায্যে আপনি কম্পোস্ট সার তৈরির মাধ্যমে কিন্তু বাড়িতে যে আমরা টবে গামলায় বিভিন্ন রকম শাকসবজি ফুল চারা এইসব লাগাই ওইগুলোতেও কিন্তু কম্পোস্ট সার প্রয়োগে বিরাট সফলতা পাবেন। সুতরাং আপনার দশতলা বাড়ির বারান্দায় কিন্তু ওই অর্গানিকভাবে আপনি চাষ করে তার ফসল ফলাদি ফলমূল খেতে পারেন, সেরকম ফুল গাছের গোড়ায়ও আপনি দিলে পরে অনেক উপকৃত হবেন। তার জন্য আপনাকে কিছু কেঁচু আনতে হবে এবং কিছু মাটি সংগ্রহ করতে হবে, যা মিশিয়ে রাখলে পরে তাতে ওরা খেয়ে দিয়ে যে মল তৈরি করে সেই মলের মাধ্যমে কিন্তু কম্পোস্ট সারের একটা গুণমানতা তৈরি হয়, যেটা জমি বা ফসলে প্রয়োগ করলেই বিরাট একটা সফলতা পাবেন। সেরকম এই কম্পোস্ট সার তৈরি করার জন্য গর্তে গোবর এবং মাটি মিশিয়ে ওতে প্রায় 1000 ছোটো ছোটো কেঁচু যদি ছেড়ে দেওয়া যায় মিশ্রণ মাটির উপর ভিজা পাটের বস্তা বা চট বিছিয়ে দিয়ে যাতে রুদ্রজ্জ্বলে শুকনো খড়খড়ে না হয়ে যায় তাহলে কেঁচুগুলো মারা যেতে পারে। এক সপ্তাহের মধ্যে দেখবেন কেঁচুগুলো বড় বড় হয়ে গেছে। আর কম্পোস্ট সার তৈরির জন্য দু রকমের কেঁচু নাম, যেরকম লাল রঙের লাগবে মাটির জৈবিক সহ ভূত গুণাবলী বাড়াতে কেঁচুর গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের রাসায়নিক মুক্ত ফসল বাড়ানোর জন্য সাহায্য করে, সেরকম ফ্রেশ খাবার পাইয়ে দিতে সাহায্য করছে আমাদের, আর যেটা খেলে আমরা অসুখ বিসুখ হব না বরং আমরা ভিটামিন গুণ ক্ষমতা আরেক বেশি পাবো। সুতরাং কেঁচুই একমাত্র মানুষের অন্যতম প্রাকৃতিক উপকারী ছোট জীব, এদের ক্ষতি হোক এরা এটা আমরা নিশ্চয়ই চাইবো না। সুতরাং